আসসালামু আলাইকুম, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের মালপেরি গাছ। এই গাছটির বয়স 3 বছরেরও কিছুটা বেশি। এবার তৃতীয়বারের মতন ফল ধরল। প্রথমবার যখন ফল ধরেছিল সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মাঝখানে একবার ধরেছিল কিন্তু পরিমাণে কম, আর এবার এত পরিমাণ ফল ধরেছে যে আমার গাছের ডালা একেবারেই নুয়ে পড়েছে। ছোট একটি জায়গায় লাগিয়েছি, তাতেই খুব সুন্দর বড় হয়ে উঠেছে এই গাছটি। এই যে দেখেন, এই ডালাটি একেবারে নুয়ে পড়েছে। এখন লাল দেখাচ্ছে ফলগুলো, আস্তে আস্তে কিন্তু সব ফল কালো হয়ে যাবে, মানে তখন পেকে যাবে। এটি একটি গুচ্ছ ফল এবং টক মিষ্টি স্বাদের। শীতের সিজনে শুধুমাত্র ফল ধরা বন্ধ থাকে, তাছাড়া কিন্তু সারা বছরই এই গাছে ফল দেখা যায়। তবে এই সিজনটায় সবচেয়ে বেশি ফল ধরে। এই গাছ কিন্তু অনেক দিন বাঁচে, খুব একটা যত্ন করতে হয় না। স্বাভাবিক যে গাছের যত্ন আমি সেভাবেই করি। অত্যন্ত পুষ্টিকর এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এটি কিন্তু পাকেনি, ওই যে একটু একটু করে শুধু পাকতে শুরু করেছে। আর এই ফলটি এখনও খাওয়ার মতন হয়নি, বেশ টক লাগবে। কিন্তু পুরো ফলটি যখন কালো হয়ে যাবে তখন কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি আরেকটু পাকা দেখে একটি ফল ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমার হাতটা একদম লাল হয়ে গেছে এই মালবেরির রসে। ছাদে আসলেই আমি এই গাছটির কাছে আসি এবং আমার চোখ জুড়িয়ে যায় গাছটির দিকে তাকালে। একদম গোড়া থেকে এই গাছে ফল ধরে। এই যে দেখেন, আপনারা কিন্তু আপনাদের ছাদে এই ধরনের একটি গাছ লাগাতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।